নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ। এদিকে পরাজিত শক্তি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বললেন রিজভি। জানাবো ঢাবিতে শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন ছাত্রদল সম্পাদক। আরো জানাবো আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না বললেন টিএমপি। সর্বশেষ জানাবো রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে 776 মামলা। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত। নড়াইলে খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার 24 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মোহাম্মদ মেহেদী হাসান এ খারিজ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে 2016 সালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রদানের ঘটনাকে কেন্দ্র করে নড়াইলে সদর আমলি আদালতে 500 ধারায় মানহানির মামলা দায়ের করেন নড়াইল জেলা পরিষদের সাবেক সদস্য রায়হান ফারুকি। এ মামলায় নিম্ন আদালত বেগম খালেদা জিয়াকে জামিন না মঞ্জুর করলে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি। পরবর্তীতে বাদী আদালতে হাজির না দেয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার বাদী রায়হান ফারুকি দীর্ঘদিন যাবৎ মামলায় ধার্য দিনের অনুপস্থিতি থাকায় আজ মঙ্গলবার বিচারক খারিজ আদেশের রায় দিয়েছেন। এর আগেও নড়াইলে আরেকটি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালাস পান। পরাজিত শক্তি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বললেন রিজভি। পরাজিত শক্তি এই মুহূর্তে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। মঙ্গলবার 24 সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভি বলেন, পরাজিত শক্তি এই মুহূর্তে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। তারা এখন চুপচাপ বসে থাকলেও ভেতরে ভেতরে কাজ করছে, নানা ষড়যন্ত্র করছে, কারণ তাদের হাতে প্রচুর কালো টাকা আছে। সেই কালো টাকা তারা ব্যবহার করছে, সেই কালো টাকা ব্যবহার করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেসব সংস্কার যদি আসলে করা হয় সংবিধান বিচার বিভাগ নির্বাচন কমিশন সহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তা যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে, যাতে একটি প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হয়। আর এ কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না। তিনি আরো বলেন, এই কাজগুলো করলে এটা একটি বাতিঘর হিসেবে কাজ করবে, পরবর্তীতে আলো দেখাবে, পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবে তারা সে অনুযায়ী কাজ করতে পারবে। রুহুল কবির রিজভি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং রাজনৈতিক। শেখ হাসিনার প্রতিহিংসা পূরণের জন্য তার বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। শেখ হাসিনার একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টুশব্দ না হয় তা নিশ্চিত করা হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে, সাজা দিয়ে এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দেওয়ার মাধ্যমে। তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেয়া হচ্ছে সেগুলোর খুব গভীরে স্টাডি করবে। শুধু হেডলাইনটা স্টাডি করলেই বোঝা যাবে এগুলোর মাস্টার মাইন্ড ছিল শেখ হাসিনা। তিনি আরও বলেন, শেখ হাসিনা তার ক্রোধ আর আক্রোশ পূরণ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়েছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বেশি দেরি করবেন না, অল্প কয়েকদিনের মধ্যেই তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করেন। ঢাবিতে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন ছাত্রদল সম্পাদক। দীর্ঘ সময় পর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার 23 সেপ্টেম্বর গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি এবং তাদের স্বাগত জানাই।
তবে একজন একজন করে নয়, সবার পরিচয় প্রকাশ করা উচিত। আমরা লক্ষ্য করেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম ও পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামনে আসেন। তিনি আরো বলেন, গোপন তৎপরতার মাধ্যমে কখনো জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। গোপনে একদলের নেতা হয়ে প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ করা প্রতারণামূলক আচরণ, যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়। সবশেষে ছাত্রদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা ছাত্র শিবিরকে গোপন তৎপরতা, আত্মপরিচয়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানাচ্ছি। আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না বললেন টিএমপি। মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে অযথা হয়রানি করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। মঙ্গলবার 24 সেপ্টেম্বর দুপুরে টিএমপির মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তালেবুর রহমান বলেন, আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আছে যে মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে অযথা হয়রানি করা হবে না। তিনি বলেন, প্রতিটি মামলার একটি তদন্ত প্রক্রিয়া রয়েছে, তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে কাউকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা একাধিক থানায় থাকে, তাহলে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ করে কারো যদি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তখনই তাকে গ্রেফতারের আওতায় আনা হয়। কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। তিনি আরো বলেন, আমাদের কাজের প্রক্রিয়া দুই ধরনের, একটি হলো প্রিভেন্টিং পুলিশিং আর একটি হলো ডিটেকটিভ পুলিশিং। রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে 776 মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে দেয় উশৃঙ্খল গাড়ি চালকরা। অবৈধ রিক্সা আর ব্যাটারি চালিত রিক্সা চলতে শুরু করে প্রধান সড়কে, যেভাবে পারছে নিয়ম ভাঙছে। এতে যানজটে নাকাল হয়ে পড়ে রাজধানীবাসী। এ অবস্থায় লাগাম টেনে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে একদিনে 776 মামলা ও 35,06,500 টাকা জরিমানা করেছে পুলিশ। একই সঙ্গে 60 গাড়ি ডাম্পিং ও 40 গাড়ির রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার 24 সেপ্টেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান। এই কর্মকর্তা বলেন, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 776 মামলা ও 35,06,500 টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত টাকার মধ্যে 7,93,600 টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই উপপুলিশ কমিশনার।